রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, দুনিয়াতে পাঠাইলাম। বিশ্ব নবীজি বলেন, আর দুনিয়া মাজরাতুল আখেরা, বাড়ি গাড়ি আর নারী আর চেয়ার আর পাওয়ার আর বন্ধুরা আমার দক্ষতা দাম্ভিকতা দেখাবার জন্য না, দুনিয়াতে রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলেন, যাও দুনিয়া থেকে তোমরা জান্নাত জিতে নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন, জান্নাত জিতে নিয়ে আসো। আপনাদেরকে একটা মিসাল দিলে ও যদি 10 মিনিট বেড়ে যায় আপনাদের ঝামেলা নাই তো? আমাদের দেশে অনেক সময় বিদেশি খেলোয়াড়রা খেলতে আসে, আপনারা দেখছেন কিনা জানি না, আমি নিজের চোখে দেখেছি, খেলা দেখিনি, খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া দেখেছি। কারণ আমরা তো আল্লাহর মেহরবানি আপনাদের দোয়ার বরকতে বিমানবন্দর খুব ব্যবহার করতে হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিভিন্ন প্রোগ্রামে আল্লাহর মেহরবানিতে। তো বিমানবন্দরে কোনো সময় গিয়া দেখা যায় খুব ভিড়, একেবারে খুব নিরাপত্তা, টাইট নিরাপত্তা, গাড়ি তল্লাশি, দেহ তল্লাশি। আরে কালকেই তো গেলাম এত ঝামেলে, আজকে হুজুর বিদেশি খেলোয়াড় টাইগার আসতেছে, খেলোয়াড় আসতেছে। তো বিদেশি খেলোয়াড়রা যখন আমাদের দেশে খেলতে আসে, সরকার রাষ্ট্র তাদেরকে এমন সিকিউরিটি দেয়, নর্মাল কোন মন্ত্রী ওই সিকিউরিটি পায় না, নর্মাল কোন মন্ত্রীও ওই সিকিউরিটি পায় না, এত উন্নত সিকিউরিটি, বসবাসের জন্য 5 স্টার 7 স্টার হোটেল, তারা তাদের জন্য সেবক সেবিকা, বুঝেন তো, এই পর্যন্তই বলবো, বর্ষের আগে বলা যাবে না, তাদের জন্য সেবক সেবিকা, প্রত্যেকটা খাবার হলো মেডিকেটেড পরীক্ষিত, নর্মাল পানিটা পর্যন্ত মেডিকেটেড, তাদের প্রত্যেকটা খাবার মেডিকেটেড, এত সুবিধা দেওয়ার পরে বলুন তো দেখি একজন খেলোয়াড় আমাদের দেশে কয় বছর থাকবে? কথা বলেন না কেন, বছর থাকবে, 6 মাস থাকবে? না, ওদেরকে যতই 5 স্টার 7 স্টার হোটেলে সেবক সেবিকা দেন, যতই উন্নত রকমারি খাবারের আইটেম খাওয়ান, ওরা একটা টার্গেট নিয়ে আসছে, খাইতে আসে নাই, 7 স্টার হোটেলে ঘুমাইতে আসে নাই, আসছে হলো ট্রফি জেতার জন্য। ঠিক বললাম? কি জিততে এসেছে? ট্রফি জিততে এসেছে, ওদের টার্গেট হলো ট্রফি জেতা। এজন্য শুধু যতই 5 স্টার হোটেল তো থাক, এটা ছেড়ে দিয়ে ওরা অনুশীলন করে, ওরা তামরিন করে, অনুশীলন করে, শরীরটাকে সুন্দর রাখে, এরপরে খেলতে যায়। যেই মাত্র ট্রফি জিতে গেল, আর 1000 চেষ্টা করলে আর ওদেরকে আমাদের দেশে ধরে রাখা সম্ভব না। বিদেশি খেলোয়াড় আমার দেশে যেমন ট্রফি জেতার জন্য আসে, রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে জান্নাত জেতার জন্য পাঠিয়েছে। তোমাকে পাঠাইলাম জান্নাতটা জিতে নিয়ে আসো। এ কারণেই তো আজকে গাজার মুসলমানদের অবস্থা দেখেন, ফিলিস্তিনে ছোট্ট শিশু দুই শিশু মারা গেছে, মা এতটাই ধৈর্যশীল, চোখে কান্না থাকলেও বিদায় দিচ্ছে অনেক সময় হাসি মুখে, বাবা তার সন্তানকে বিদায় দিচ্ছে হাসি মুখে, যুবক সন্তান টুকরো টুকরো হয়ে গেছে বোমার আঘাতে, এরপরেও হাসি মুখে বিদায় দেয়, কি বলে, যাও আমরা আসছি। তার মানে তাদের ইয়াকিন হলো, পৃথিবীতে বিয়ে করে অনেক বড় ফ্যামিলি গড়ার জন্য আমি আসি নাই, আমি তো আসছি জান্নাত জিততে। বিয়ের আগেই যদি জান্নাত জেতা হয়, বিয়ে করার দরকারটা কি আমার? মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন, তাহলে এই পৃথিবীর একজন প্রতিটি মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন, টার্গেটটা হলো এই ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য নয়, ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য তৈরি হয়েছে গরু ছাগল বন্ধুরা আমার বিভিন্ন প্রাণীকুল, আমাকে তৈরি করেছেন পরকালীন চিরস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য। ওই জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাসের বন্ধুর আমার রাস্তা ওপেন হয়, কোন একজন মানুষ যখন আল্লাহর কোরআনের বিদ্যা অর্জন করার জন্য ঘর থেকে বের হয়। আপনাদের তো মনে আছে, KG 3 পর্যন্ত 5 বছর সময় কাটাবার পরেও আমার সন্তান তেমন কোনো মর্যাদা পায় নাই, দাম বাড়ে নাই,
পক্ষান্তরে কোরআনের বিদ্যা অর্জন করার জন্য ঘর থেকে বের হতেই তার মর্যাদা বাড়লো, এখন দেখি আরো কেমন বাড়ে। হাঁটি হাঁটি পা পা করে এক পর্যায়ে মাদ্রাসা ক্যাম্পাসে ঢুকে গেল, ওস্তাদজিকে ডেকে বলল, ওস্তাদজি আমার নামটা লেখেন, আমি আল্লাহর কোরআন শিখতে এসেছি। ওস্তাদজি নামটা লেখা যখন টিচারের কাছে পাঠায় দিল, যাও তুমি এখন আরবি বর্ণমালার শিক্ষাগুলি নাও। ওস্তাদজি যখন তাকে বলল পড়ো আলিফ বা তা সা জিম, সন্তানের কণ্ঠে মুসলমানের কণ্ঠে যখন বন্ধুরা আমার বেজে উঠল আলিফ বা তা সা জিম, তখন তার মর্যাদা কি পরিমাণে বাড়লো। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না মালাইকাতার রাহমা লাতাযাউ আজনিহাতাহা লিদাল্লি তালিবুল ইলম। খুব ভালো লিতালিবিল ইলম, খুব ভালো করে বুঝবেন, যেই মুসলমান যেই লোকটা নিজেকে কোরআনের ছাত্রের খাতার ভিতরে নাম লিখে দিল, ওর মর্যাদা কেমন বাড়লো। বলে এই ছেলেটা ফিডার রোডে যাক, হাইওয়ে যাক, গ্রামের রাস্তা আইলা রাস্তা। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আজ 16 এপ্রিল 2024 ইংরেজি রোজ মঙ্গলবার, নূরে মদিনা নূরানি হাফিজা মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল টেমা বাইতুল আমান ময়দান
আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আজিজ তালাবা, বিভিন্ন গ্রাম থেকে সমাগত সম্মানিত সুধি, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখ কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে রমাদানুল মোবারকের সুদীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পর শাওয়ালুল মুকাররমের শুরুর দিকে একটি দিনই প্রতিষ্ঠানের উদ্বোধন উপলক্ষে আয়োজিত বরকতপূর্ণ দিনই মজলিসে আমাদেরকে উপস্থিতির সুযোগ দিয়েছেন, এজন্যে অন্তরের অন্তঃস্থল থেকে মহান রবের শুকরিয়া আদায় করছি। মহাব্বতের সাথে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি অনেক লম্বা টাইম আলোচনা করি না, তাছাড়া ডিসেম্বরের 30 তারিখে আমি রোড অ্যাক্সিডেন্টে আমার বাম পা ক্ষতিগ্রস্ত হয়। লম্বা টাইম এভাবে পা ঝুলিয়ে রাখাটা আমার জন্য ঠিক না, এজন্য অনেক লম্বা টাইম আপনাদের এখানে আমি বয়ান করতে পারবো না বা করব না। গ্রামের একটি দিনই প্রতিষ্ঠানের উদ্বোধন, এখানে উপস্থিতি, এটা নসিবের ব্যাপার, কপালে থাকতে হয়। প্রধানমন্ত্রী যদি এই অঞ্চলে আসে সবাই কি কার্ড পাবে? সবাই ডেলিগেট কার্ড পাবে? কে পাবে? দলের প্রথম সারির আস্থাভাজন ব্যক্তি যারা প্রাইম মিনিস্টারের কাছে অথবা দলীয় নেতাদের কাছে তারা পায়। কোরআনে করিমের অনুষ্ঠানে সবাই উপস্থিত হওয়ার সুযোগ পায় না, যারা আল্লাহ পাকের কাছে প্রিয় আস্থাভাজন আল্লাহ তাদেরকে কার্ড দিয়ে জান্নাতি গ্যালারিতে ঢুকায় দেন। এই জন্য আমরা ব্যক্তিগতভাবে যত বড় অপরাধী হই, এই মুহূর্তে আমরা রব্বে করিমের গেস্ট, আমরা রব্বুল আলামিনের মেহমান। এই টাইমে, এই টাইমে আমি আল্লাহ পাকের চয়েসফুল মানুষ, আলহামদুলিল্লাহ বলেন, এখন আমি আল্লাহ পাকের চয়েসফুল ইনসান, আলহামদুলিল্লাহ। আমাদের মতো অপরাধীদেরকে রব যে চয়েস করলেন, এটা আমাদের কপাল না, এটা আমাদের কপাল। আমি যে আপনাদেরকে একটু কষ্ট দিতে চাই, আপনারা কি কষ্ট সহ্য করতে রাজি আছেন? এই এই সোজা সুজি একটু এসে বসলে ভালো হতো না, নাইলে একেবারে মাঝখানে লম্বা গ্যাপ দেখতে কেমন মনে হয় আপনাদের সাথে আমার সাথে জানি সম্পর্ক খুব খারাপ, এরকম এরকম মনে হতেছে না। আসলে কি সম্পর্ক খারাপ? না, আপনাদের সাথে আমার সম্পর্ক খারাপ হবে কেমনে? আপনাদের বাড়ির পাশে আমার বাড়ি না, যে জমি জমা নিয়ে ঝামেলা আছে, এই অঞ্চলে আমি যে খুব বেশি এসেছি তাও না, যে বারবার আসার কারণে আমার কথা আচরণে আপনারা আমার উপরে ক্ষুব্ধ হয়েছেন এমনটিও না, তাই না? এ অঞ্চলে তো আমার জীবনের প্রথম এই গ্রামের নাম শুনছি, আমার জীবনের প্রথম। এই জন্য একটু আলহামদুলিল্লাহ আমরা যারা আছি একেবারে কাছে কাছে না বসে একটু ফাঁক ফাঁক করে বসলে বাতাস লাগবে, এমনি পরিবেশটা অন্য সময়ের তুলনায় আজকে এখন কিন্তু একটু ঠান্ডা আছে, এটা ছাড়াও একটু ঠান্ডা আছে, কিছুক্ষণ আগে বাতাস বইতেছিল, আলহামদুলিল্লাহ। আমি এক ঘন্টা ওয়াজ করি, এক ঘন্টা আমার ওয়াজের নেশাব টাইম হলো এক ঘন্টা, এই জন্য আমি ঘড়ি দেখে বয়ান শুরু করেছি। সম্মানিত উপস্থিতি, আমি একটা বিষয়ে জানান দেওয়ার জন্য বলতেছি, নিজের বড়ত্ব এটা প্রকাশ করার জন্য না। আল্লাহর মেহরবানিতে আপনাদের দোয়ার বরকতে ঢাকা শহরের দুইটা মসজিদে আমি জুমার নামাজ পড়ি, দুইটা। একটা হলো আমার মূল মসজিদ, সেখানে মাসে 3 জুমা পড়াই, এটা হলো রামপুরা বনশ্রী সেন্ট্রাল মসজিদ। এখানে মুসল্লির সংখ্যা জুমাবারে 8 থেকে 10 হাজার, 8 থেকে 10 হাজার। আপনাদের যে স্প্যান্ডেল আছে
এই স্প্যান্ডেলের দুই গুণ হলো আমার মসজিদ। স্প্যান্ডেলকে আরো এত বড় করলে যতটুকু হবে অতটুকু মসজিদ। এরপরে জুমাবারে স্ট্রাফপোর্টার রোড যেটা আছে ওটার এক সাইড বন্ধ হয়ে যায়। আপনারা হজে গেছেন এরকম কেউ আছেন? হজ করছেন মক্কা মদিনায় গেছেন কেউ আছেন? কেউ যান নাই? এই তো আলহামদুলিল্লাহ একজনকে পাওয়া গেছে। মক্কা মদিনায় দেখবেন রাস্তার ভিতরে মাইক লাগানো আছে, হারামের মাইক রাস্তায় রোডের ভিতরে। মিসফালা বলেন, শার ইব্রাহিম খলিল বলেন, এদিকে রাস্তার ভিতরে দেওয়া আছে। তার মানে হাজি সাহেবরা হজের সময় হারামের ওই এরিয়াতে যাওয়ার সুযোগ পায় না, এত লোক হয় রাস্তাতেই মানুষ জামাতের সাথে নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ আমার মসজিদে রাস্তার মধ্যে মাইক দেওয়া আছে, এত মানুষ হয়। আপনারা শুনলে অবাক হবেন, রমজানের শেষ জুমাতে ঠোঙ্গাতে টাকা আসছে 4,59,000। শুক্রবারে ঠোঙ্গা দেয় না, 4,59,000। জুমাবারের একদিন পরেই তো শবে বরাত, শবে কদর 27 তারিখ হয়েছে, তাই না? এক রাত পরের পরের রাত্রে শবে কদরে তো তারাবিতে তো অত লোক আসে না, এরপরেও তারাবিতে 2,08,000 টাকা আসছে তারাবির সবে। আলহামদুলিল্লাহ এটা বললাম হলো, গ্রামের মানুষ মনে করে যে এটা মনে হয় ছোট হুজুরের কথা, আর কি শুনি, এই জন্যে কথাগুলো বললাম যে একেবারে ছোট হুজুর না, আমার কথা শোনা, আমার কথাটা আপনারা শুনতে পারবেন, এইটার জন্য বললাম। হযরত ইউসুফ আলাইহিসসালাম ওনাকে যখন মিথ্যা তহমত দিয়ে জেলখানায় ভরা হলো, কিছুদিন পরে দুইজন পয়গম্বর আলাইহিসসালামকে টেস্ট করার জন্য আসছে, এসে মিথ্যা স্বপ্ন বানায় বলতেছে যে ভাই আমরা দুইজন দুইটা স্বপ্ন দেখেছি, আপনি কি তার তাবির বলতে পারবেন? ইউসুফ আলাইহিসসালাম বললেন, এই মিয়া, স্বপ্নের তাবির বলা তো সিম্পল ব্যাপার, তোমাদের আগামী কালকে দুপুরে যে খাবার দেওয়া হবে সেই খাবারটা কি হবে, কয় আইটেমের হবে, লবণ কম হবে না বেশি হবে, স্বাদ কম হবে না বেশি হবে, এটা আমি এখনই বলে দিতে পারি। এটা কেন বুঝাইছে বললেন? এটা দিয়া ওই দুজনকে বুঝাইলেন যে তোমরা আমাকে যত ছোট মনে করছো আল্লাহ আমাকে অত ছোট বানায় নাই, আমি পয়গম্বর। এই কথা যখন বলছে তখন ওদের মনের ভিতরে ওনার আজমত ঢুকে পড়ছে, আল্লাহ আগামী কালকে কি খাবার দিবে, ওরা তো আমাদের রান্না যে করবে, আর উনি সেই খাবারের আইটেম সব বলে দিবেন। সূরা ইউসুফের তাফসীর পড়ে দেখেন, এই আজমত ভিতরে ঢুকছে। আমিও মূলত মসজিদের কথাটা আপনাদেরকে বললাম হলো, হয়তো অনেকে আমারে চিনেন না, না চেনার কারণে আমি যত দামি কথাই বলি তখন আপনি গুরুত্ব দিয়ে শুনবেন না, তাহলে আপনি লস হবে, এই জন্য মূলত বললাম যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকেও বড় জায়গায় বসায় রাখছে। তাহলে এখন কথাগুলো গুরুত্বের সাথে শুনবেন, না তাহলে মোটামুটি বড় হুজুরের কথাটা ভালো করে শোনা দরকার, এই জন্য এই কথাগুলো বললাম। এখন আসেন, একেবারে অনেক টাইম না, টাইম দেখেই বয়ান শুরু করছি। আমার আজকের বয়ান হবে হলো একটা সাবজেক্টের উপরে, একটা সাবজেক্ট, ইরান তুরান পাকিস্তান এদেশ বিদেশ কবরের উপরে মাটির নিচে সব একদিনই বলবো না, আর একটা সাবজেক্টের উপরে কথা বলবো। আমার আজকের আলোচ্য বিষয় হলো জাগতিক বিদ্যা বনাম কোরআনের বিদ্যা। আবারও বলছি, আমার আজকের টপিকস হলো জাগতিক বিদ্যা বনাম কোরআনের বিদ্যা। এই শব্দটা একটু মুখস্থ রেখেন, আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি, একেবারে পান্তা ভাতের মতো বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। তামাম পৃথিবীতে যত শিক্ষা ব্যবস্থা বর্তমানে চালু আছে, তামাম ওয়ার্ল্ডে, এই দুপচাচিয়ায় না শুধু, শুধু বগিরা না, শুধু বাংলাদেশ, তামাম দুনিয়াতে যত শিক্ষা ব্যবস্থা চালু আছে মৌলিকভাবে দুই প্রকার। এক প্রকারের শিক্ষা ব্যবস্থাকে বলা হয় জাগতিক শিক্ষা, বৈষয়িক শিক্ষা, আধুনিক শিক্ষা। একেবারে সহজ বুঝবার জন্য বলা যেতে পারে স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা। আর এক প্রকারের শিক্ষা ব্যবস্থাকে বলা হয় ধর্মীয় শিক্ষা, কোরআনের শিক্ষা, এলমে ওহির শিক্ষা।
একেবারে সহজ বোঝার জন্য বলা যেতে পারে মক্তব মাদ্রাসা জামিয়া শিক্ষা। এই কথাটা মাথার মধ্যে রাখবেন, তামাম দুনিয়াতে যত শিক্ষা ব্যবস্থা চালু আছে মৌলিকভাবে কয় প্রকার, দুই প্রকার। এই পৃথিবীতে যত সৃষ্টিকুলকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদের থেকে শুরু করে আসমান জমিন গ্রহ নক্ষত্র গ্যালাক্সি তারকা যা আছে সবগুলিকে গভীরভাবে লক্ষ্য করলে দেখা যাবে আল্লাহ পাক এগুলি তৈরির পিছনে তার টার্গেট আর লক্ষ্য হলো দুইটা। সমস্ত সৃষ্টিকুলগুলি দুই দুই প্রকারের, এর বাইরে কেউ নেই। কিছু সৃষ্টিকুলকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র তার গোলামী আর দাসত্ব করার জন্য, আর কিছু কিছু সৃষ্টি এমন আছে যাদেরকে আল্লাহ তৈরি করেছেন প্রথম প্রকারের সৃষ্টি, এদের সেবা, এদের কল্যাণ, এদের ফায়দার জন্য। সহজভাবে আবারও বলছি, মানব আর দানব এই দুই প্রকারের সৃষ্টিকুলকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র তার দাসত্ব আর গোলামী করার জন্য। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে টার্গেট ছাড়া এমনিতেই তৈরি করেছি? না না, তোমাদেরকে তৈরির পিছনে আমার একটা বড় টার্গেট আছে। সেটা কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানকে একটা টার্গেটে তৈরি করেছি, সেটা হলো ক্ষণস্থায়ী এই জীবনে আমার দাসত্ব করবে, গোলামি করবে, আমার হুকুম মানবে, আমার খিলাফত প্রতিষ্ঠা করবে, আমার আইন মেনে চলবে, আমার দিক নির্দেশনা অনুযায়ী জীবন কাটাবে। এদের সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য আমি রিজার্ভ করে রেখেছি পরপারের চিরস্থায়ী জীবন। আর এক প্রকারের সৃষ্টি আছে মানব দানব বাদে আর যত সৃষ্টি বলে, যত সৃষ্টি বলে, হাত্তা কে ফেরেশতা, ফেরেশতাও তৈরি হয়েছে মানুষের কল্যাণে। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। কোরআন থেকে বলছি, আল্লাহ তাআলা বলেন তিনি ওই সত্তা যিনি তোমাদের কল্যাণে জমিনের সবকিছুই তৈরি করেছে। আপনারা শুনলে অবাক হবেন, এই পৃথিবীর এমন কোন সৃষ্টি নাই যেই সৃষ্টি মানব কল্যাণে সক্ষম না, হয়তো এখন না হয় তখন, হয় ডাইরেক্ট না হয় ইনডাইরেক্ট। মানব কল্যাণ যে করতে পারে কেবল এই জিনিসটাই পৃথিবীতে সৃষ্টি হওয়ার সুযোগ পেয়েছে, যে মানব কল্যাণে সক্ষম না এমন কোন সৃষ্টি আল্লাহ পৃথিবীতে একটাও করে, সবগুলি মানব কল্যাণের জন্য। এজন্যই তো এই পৃথিবীতে মানব দানব বাদে আর যত প্রাণীকুল আছে, সৃষ্টিকুলের মধ্যে বিশেষ করে প্রাণীকুল, এরা এদের এদের এদেরকে তৈরি করার উদ্দেশ্য হলো ক্ষণস্থায়ী এই জীবনে মানব দানবের কল্যাণে আসবে, আর ওদের সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য ক্ষণস্থায়ী এই জীবন দিয়েছেন। এ কারণেই তো পৃথিবীতে অনেক মুফতিদের ফতোয়া শুনেছেন, অনেক মুফাসসিরের তাফসীর শুনেছেন, অনেক ইসলামিক স্কলারদের অনেক চমৎকার বক্তব্য শুনেছেন। এমন কোন মাসলা শুনেছেন যে গরু নিজ মালিকের বাড়ির খড় খেতে পারবে, অন্য কারো খড় খাওয়া গরুর জন্য হারাম? এই ফতোয়া কি শুনছেন জীবনে? কথা বলেন, শোনেন কেন? কারণ গরু ক্ষণস্থায়ী এই জীবনে ওকে স্বাধীনতা দেওয়া হয়েছে, ওর সুখ শান্তি ভোগ বিলাস এই জীবনে, পরপারের চিরস্থায়ী জীবনে নয়। এই জন্য গরু ক্ষণস্থায়ী জীবনে যা খুশি তাই করবে হালাল, যা তা খুশি তার তা খাবে তার জন্য বৈধ। জীবনে কি কোনোদিন এমন শুনেছেন যে শৃগাল যদি রাত্রে দিনের রাত্রের অন্ধকারে মানুষের মুরগি ধরে খায় তাহলে তার জন্য বৈধ, কিন্তু দিনের আলোতেও কোনো মানুষের মুরগি ধরে খাওয়া এটা শৃগালের জন্য অবৈধ? এই ফতোয়া শুনছেন? এটাও শুনেছেন?
জীবনে কি এমন ফতোয়া কোনোদিন শুনেছেন যে বিড়াল নিজ মালিকের বাড়িতে যেখানে সব সময় থাকে ওই বাড়ির দুধ যদি চুরি করে খায় তাহলে বিড়ালের জন্য বৈধ, কিন্তু অন্য বাড়িতে গিয়ে দুধ খাওয়া বিড়ালের জন্য অবৈধ, হারাম? এই ফতোয়া কি শুনছেন? শুনেছেন? এমন ফতোয়া কি জীবনে শুনেছেন যে কুকুর নির্ধারিত একটা কুকুরনির সাথেই তাকে যৌনাচার করতে হবে, এটা তার জন্য বৈধ? যে কোনো কুকুরনির সাথে কুকুরের যৌনাচার করা অবৈধ, এমন কি শুনেছেন? না, কেন শুনেননি? কারণ মানব দানব বাদে সমস্ত সৃষ্টিকুল বিশেষ করে প্রাণীকুলকে আল্লাহ পাক তৈরি করেছেন ক্ষণস্থায়ী এই জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য। এ কারণে গরু ছাগল মহিষ ভেড়া সকল প্রাণীকুল যা খাবে তাই হালাল, যেমনে চলবে হালাল, যেদিকে যাবে হালাল, যা করবে হালাল, যার সাথে যৌনাচার করবে হালাল, যে কোনো জায়গায় চলবে হালাল, সব তার জন্য স্বাধীনতা। কিন্তু মানবার দানব একে আল্লাহ পাক তৈরি করেছেন ক্ষণস্থায়ী এই জীবনে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র গোলামি করবে আল্লাহর, এই জীবনে ক্ষণস্থায়ী জীবনে যা খুশি তাই খাবার অধিকার নাই, যা খুশি তাই করার অধিকার নাই, যেদিকে খুশি সেদিকে তাকাবার অধিকার নাই, যাকে খুশি তার সাথে যৌনাচার করার অধিকার নাই, যেমনে খুশি তেমনে সম্পদ উপার্জনের অধিকার নাই, যেখানে খুশি সেখানে সম্পদ ব্যয়ের অধিকার নাই, একে তো তৈরি করা হয়েছে ক্ষণস্থায়ী জীবনে মালিকের গোলামি করবে আর তার সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য আল্লাহ রিজার্ভ করে রেখেছেন চিরস্থায়ী পরকালীন জীবন। আপনারা বুঝে থাকলে বলুন, একজন মানুষ ক্ষণস্থায়ী এই জীবনে যাই খুশি তাই বলতে পারে? কথা বলেন, কথা বলেন। যা খুশি তাই বলতে পারে না, যা খুশি তাই যদি বলতে পারত তাহলে যমুনার ওপারে এক এমপি এবার এমপি হয়েছে অনেকদিন পরে, আগে মন্ত্রী ছিল লতিফ সিদ্দিকী, নাম জানেন না, আমেরিকাতে গিয়ে এক বক্তব্য দিয়েছিল, এক বক্তব্যে তার নেতৃত্ব, তার দলীয় পদ, মন্ত্রীর পদ, এমপির পদ সব গেল, দীর্ঘ কত বছর পর্যন্ত পস্তাইল, এই বছর স্বতন্ত্র থেকে আবার কেমনে কেমনে উঠছে আর কি। তাহলে বোঝা গেল যে যা খুশি তাই বলার অধিকার সকলের নাই, যা খুশি তাই করার অধিকার কি মানুষের আছে? না। যা খুশি তাই যদি করার অধিকার থাকবে তাহলে তামাম পৃথিবীতে এত জেলখানা কেন? যার যা খুশি তাই করবে, যার যা খুশি তাই বলবে, এত জেলখানা প্রমাণ করে মানুষ যা ইচ্ছে তাই করতে পারেন, মানুষ যা খুশি তাই করতে পারেন, যা খুশি তাই বলতে পারেন, যেখান থেকে খুশি সেখান থেকে অর্থ ইনকাম করতে পারে না, তাহলে দুদক এত ধাওয়া করে কেন? মহতরম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, কিছু আছে ছোট সরকারের আইন, কিছু আছে মহান সরকারের আইন। ছোট সরকারের আইন যারা লঙ্ঘন করবে তাদেরকে দুনিয়ার জেলখানায় থাকতে হয়, মহান সরকারের আইন যারা লঙ্ঘন করবে তাদেরকে পরপারে আগুনের শাস্তি নিতে হয়। মহতরম হাজিরিন, কথাগুলি একটু ভালো করে বুঝবেন। তাহলে এতক্ষণ পর্যন্ত আলোচনা দিয়ে তো একটা জিনিস বুঝেছি যে আল্লাহ পাক মানব আর দানবকে এই জীবনের সুখ শান্তির জন্য তৈরি করেন নাই, এটা তো ক্লিয়ার, কথা বলেন, এটা তো ক্লিয়ার, ভালো করে বুঝছেন তো? প্রশ্ন আছে কোনো? এই জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য তৈরি করেছেন অন্য অন্য প্রাণীকুল, গরু ছাগল ভেড়া মহিষ কুকুর শুকুর, যা শিক্ষা, আর একটা হলো মানব রচিত শিক্ষা, একটা হলো স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা, আর একটা হলো মুক্তব মাদ্রাসা জামেয়ার শিক্ষা। খুব ভালো করে বুঝবেন, আমার বক্তব্যকে আপনারা উল্টা বুঝবেন, প্রত্যেকটা শিক্ষার দাম আছে, মূল্য আছে। আমাদের এখানে জাগতিক শিক্ষিত বড় ভাই এখানে বসে আছে, আরো কত বড় বড় মানুষ আছে, প্রত্যেকটা শিক্ষারই মূল্য আছে, তবে কার মূল্য কতটুকু এটা আমি আপনাদের খেদমতে আজকে পেশ করতে চাই। জাগতিক শিক্ষা অনেক ডিগ্রি আছে, বর্তমান আমাদের দেশে জাগতিক শিক্ষার শুরু হলো ইংরেজিতে প্রাইমারি বলে, আপনারা কি বলেন? প্রাইমারি সেকশনের আমার জানা মতে বর্তমানে বাংলাদেশে সবচেয়ে স্ট্যান্ডার্ড প্রতিষ্ঠান কেজি, কিন্ডারগার্টেন, প্রি ক্যাডেট, এটা এটা হলো সবচেয়ে উন্নত মানের। এ কারণে অনেক প্রাইমারি টিচার তার নিজের সন্তানকে কেজিতে ভর্তি করায় দেয়, অনেক প্রাইমারি টিচার তার নিজের সন্তানকে প্রি ক্যাডেটে ভর্তি করায়, নিজে কিন্তু প্রাইমারিতে পড়ায়।
তাহলে জাগতিক বিদ্যার প্রাইমারি সেকশনের সবচেয়ে স্ট্যান্ডার্ড প্রতিষ্ঠান বর্তমানে কেজি কিন্ডারগার্টেন। তো ধরে নেন একটা কেজি স্কুল বা আপনি সেখানে আপনার সন্তানকে ভর্তি করায় দিলেন, ও প্রথমে কি পড়বে? প্লে। তারপরে নার্সারি, এরপরে কথা বলেন না কেন, এরপরে কেজি ওয়ান, তারপরে কেজি টু, তারপরে কেজি থ্রি, এরপরে আরো পড়বে। তাহলে আমার যেই সন্তানকে আমি জাগতিক বিদ্যা অর্জন করানোর জন্য কেজিতে পাঠাইলাম, ও প্রথম বছর প্লে পড়লে, দ্বিতীয় বছর নার্সারি পড়লো, তারপরে কেজি ওয়ান, তারপরে কেজি টু, তারপরে কেজি থ্রি, কয় বছর লাগাইলো? ফাইভ ইয়ার্স, পাঁচ বছর। পাঁচ বছর পর্যন্ত আমার সন্তান তার জাগতিক বিদ্যার পিছনে লাগাবার পর এখন আমি সন্তানটাকে নিয়ে আসলাম আর পড়তে দিলাম। পাঁচ বছরে ওর কি পরিমাণে দাম হয়েছে? ব্যাংকের ম্যানেজারই করতে পারবে, কথা বলা থাকে দোকানের, আর একটু কথা বলেন না কেন, দোকানের কোন জায়গায় চলবে এটা? তার মানে পাঁচ বছর পর্যন্ত এই সন্তানকে একটা শিক্ষার পিছনে লাগাবার পরে তমন কোনো দাম বাড়ে নাই, একেবারে বাড়ে নাই তার, কিন্তু তমন কোনো দাম বাড়ে নাই, বরং একে যদি দামি করতে চাই তাহলে ওকে কেজি থেকে হাই স্কুলে নিয়ে যাই অথবা প্রাইমারিতে নিয়ে যাই। ও কেজি, এরপরে ক্লাস ফোরে ভর্তি হলো, ফোর পড়লো, ফাইভ পড়লো, প্রাইমারি কমপ্লিট করে হাই স্কুলে গেল, জিএসসি, পিএসসি, আরো কি কি সিসি আছে না, এসএসসি, এইচএসসি, আরো কত আছে, এগুলি যখন করতে থাকে তখন এই ছেলেটার দাম বাড়তে থাকে। এসএসসি করলো দাম বাড়লো, এইচএসসি করলো আরো দাম বাড়লো, বিএ করলো আরো দাম বাড়লো, বিবিএ এমবিএ করলো আরো দাম বাড়লো, বিসিএস ক্যাডার করলো তো অনেক দাম বেড়ে গেল, ওইরকম এমবিবিএস করলো দাম বাড়লো, এফসিপিএস করলো দাম বাড়লো, এফআরসিএস করলো তো পৃথিবীর মেডিকেল সায়েন্সের সবচাইতে বড় ডিগ্রি তার অর্জন হলো। খুব ভালো করে বুঝলেন, দাম কিন্তু বাড়তেইছে। কিন্তু আমার জিজ্ঞাসা হলো, এই যে দাম বাড়লো, এফআরসিএস করেছে, এলএলবি করেছে, বিসিএস ক্যাডার করেছে, আরো কোন ডিগ্রি দুনিয়ার সব অর্জন করেছে, কিন্তু এই যে দাম বাড়ছে, এই দামটা কতদিন? যতদিন ওই লোকের বডিতে বাতাসের আবদান আছে ততদিন, কথা বলেন না কেন। এখানে আমি ওযু করতে যখন গেছি তখন লক্ষ্য করি নাই, যখন ওযু করে মসজিদের দিকে ঢুকতেছি তখন দেখি বাম পাশে কবর, এই এখানে কবর, কবর দেখে আমার মনে হলো যে এই লোকগুলা তো হয়তোবা একদিন এই মসজিদের মুসল্লি ছিল, হয়তো এই এলাকার মডেল ছিল, না হয় কমপক্ষে তার নিজ ফ্যামিলির গার্ডিয়ান ছিল। আজকে কই সে লোকটা? কই আজকে মাটির সাথে মিশে একাকার হয়ে গেছে। বিসিএস কেদার বলেন, এলএলবি বলেন, ব্যারিস্টারি বলেন, যা বলেন, এই ডিগ্রির দাম সর্বোচ্চ নিঃশ্বাস চলা পর্যন্ত, যখন নিঃশ্বাসের আপ ডাউন বন্ধ, বিসিএস ক্যাডারের চার পয়সার দাম নাই, কথা বলেন, কথা বলেন, বিসিএস ক্যাডারের চার পয়সার দাম নেই, এফআরসিএস এর চার পয়সার মূল্য নেই, চার পয়সার মূল্য নেই। চ্যালেঞ্জ তমাম পৃথিবী, তমাম পৃথিবীকে চ্যালেঞ্জ, শুধু এফআরসিএস এর মরণের পরে চার পয়সার দাম নেই। যদি কোন এফআরসিএস ডাক্তার মরণের পরে দামি হতে চায় তাহলে তাকে ধর্মের ছোঁয়া লাগানো ছাড়া কোনো গতি নেই। শুধু এফআরসিএস দিয়ে মরণের পরে চার পয়সার দাম নেই। তাহলে জাগতিক বিদ্যার ব্যাপারে কি বুঝলাম? জাগতিক বিদ্যা দিয়ে মানুষ দামি হয়, কিন্তু দামি হইতে অনেক টাইম লাগে। কেজি থ্রি পর্যন্ত পাঁচ বছরে কোনো দামই ছিল, এরপরে যত ডিগ্রি অর্জন করে তত দাম বাড়ে, এই দামটা আবার চিরজীবন থাকে না, মরার সাথে সাথে জিরোতে নেমে আসে, আর কোনো দাম নাই। পক্ষান্তরে কোরআনের বিদ্যা, মাদ্রাসা, মক্তব, জামেয়ার বিদ্যা, এটার দাম কেমন, এই বিষয়টা আমি আজকে আপনাদের খেদমতে ইনশাআল্লাহ পেশ করব, যতটুকু যেতে পারি সব কথা বলতে পারবো না আজকে। তো প্রথমেই আমরা দেখি কোন একজন ছেলে অথবা মেয়ে, কোন একজন শিশু অথবা যুবক, যে কোন বয়সের একজন মানুষ যখন শুধুমাত্র কেবলমাত্র মনে স্থির করেছে সে কোরআনে কারিম শিক্ষা নিবে, কোরআনের বিদ্যা অর্জন করবে, কমপ্লিট নিয়ত। হাদিসে পাকের মধ্যে নবীজি বলেন, নিয়তুল মুসলিম খাইরুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমলের চাইতেও দামি। কেন? নিয়ত যত শুদ্ধ হয় আমলের তত দাম বাড়ে,
আমল যতই ভালো হোক যদি ঝামেলা থাকে এই আমল দিয়ে কি পাওয়া যায় না নাকি পাওয়া যায় না। মুসলমান ভাইরা আমার ভালো করে কথাগুলি বুঝবেন, কোন একজন মুসলমান আল্লাহর কোরআনের বিদ্যা অর্জন করার জন্য শুধুমাত্র কেবলমাত্র অন্তরের ভিতরে প্ল্যান করলো কমপ্লিট আমি আল্লাহর কোরআন শিখব এই নিয়ত করে মাত্র ঘর থেকে বের হলো, এখনো পর্যন্ত বন্ধুরা আমার নূরে মদিনা মাদ্রাসা ক্যাম্পাস পর্যন্ত যায় পৌঁছে নাই, ঘর থেকে বের হয়ে হাঁটি হাঁটি পা পা করে মাদ্রাসার দিকে রওনা করলো, বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে ইরশাদ করেন, মান সালাকা তরীকাই ইলতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরীকান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার। খুব ভালো করে বুঝবেন, নবীজি বলেন যেই মানুষগুলি জমিনের ভিতরে আল্লাহর দ্বীনের ইলম অর্জন করার জন্য পথ চলে, আমরা দেখি জমিনের ভিতরে তার পদচারণা, মূলত এই পদচারণার মাধ্যমে আল্লাহ পাক তার জান্নাতের রাস্তা আসান করে দেয়। এখনো মাদ্রাসা ক্যাম্পাসে যায় নাই, এখনো ভর্তি ফর্ম সংগ্রহ করে নাই, মাত্র ঘর থেকে বের হয়েছে হাঁটা দিয়েছে, ওর যেন পথচলা কোন দিকে কথা বলে না কেন, ওর যেন পথচলা কোন দিকে জান্নাতের দিকে। মনে রাখতে হবে পৃথিবীতে আমি আসি নাই আমাকে পাঠানো হয়েছে, আমি আসি নাই আমাকে পাঠানো হয়েছে। কেন পাঠালে? কয়েকদিন পরই তো আবার নিয়ে যাবেন, কথা বলেন না কেন ভাই, পাঠাসেন নিয়ে যাবেন না দাদা কই নানা কই চলে গেছে, আমরা এখন দাদা হয়েছি তার মানে আমাদের চলে যাওয়ার টাইম, আমাদের দাদা চলে গেছে আমরা এখন দাদা না তার মানে চলে যাওয়ার টাইম। আমি আমার মসজিদের মুসল্লিদেরকে বললাম যে দেখেন খুব গভীরভাবে একটু ভাববেন, ছোট্টবেলায় যখন জুমার দিনে মসজিদে গেছি মসজিদের ভিতরে প্রথম কাতারে বসার জন্য চেষ্টা করছি, দ্বিতীয় কাতারে বসার চেষ্টা করছে, মুরব্বীরা হাত ধরে বলতো এই বেড়ে যা বেড়ে যা বেড়ে যা বেড়ে যা বারান্দায় যা বারান্দায় যা, মনে পড়ে কি আপনাদের? হাত ধরে বারান্দায় বের করে দিয়েছি, এরপরে ধীরে ধীরে এক লাইন করে আগানো শুরু করলাম, এখন কি এখন বারান্দায় বসলে হাত ধরে সামনের কাতারে দিয়ে দেয়, ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। এই মুরব্বী ওই মুরব্বী ভাইজান এই এখানে যারা আছে ইনি উনি যদি পিছনের কাতারে বসে তাহলে যুবকেরা আমাদেরকে সামনের দিকে আগায় দেবে না, আমরা আগাইতে আগাইতে কোন পর্যন্ত আগাইছি চিন্তা করছেন কি? এখন তো আমি দাঁড়াই ইমামের একদম পিছনে, তার মানে আমার আর আগানের কোন কাতার নাই, ইমামের পিছন কাতার পর্যন্ত চলে গেছি সামনে আর কোন কাতার, এরপরে আমার আর এক ধাপ আগানের সুযোগ আছে, সেটা তিনটা সাদা কাপড়ে পেঁচিয়ে লাশ হয়ে ইমামের সামনে যাওয়া, এটাই শুধু বাকি আছে, তিন কাপড়ে পেঁচিয়ে লাশ হয়ে ইমামের সামনে যাওয়া জানাজার নামাজের জন্য এটাই শুধু আমার বাকি, তার মানে সামনে আমার মরণ আর কবর। রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, দুনিয়াতে পাঠাইলাম, বিশ্বনবীজি বলেন আর দুনিয়া মাজরাতুল আখেরা, বাড়ি গাড়ি আর নারী আর চেয়ার আর পাওয়ার আর বন্ধুরা আমার দক্ষতা দাম্ভিকতা দেখাবার জন্য না, দুনিয়াতে রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলেন যাও দুনিয়া থেকে তোমরা জান্নাত জিতে নিয়ে আসো, আল্লাহু আকবার বলেন জান্নাত জিতে নিয়ে আসো। আপনাদেরকে একটা মিসাল দিলে ও যদি 10 মিনিট বেড়ে যায় আপনাদের ঝামেলা নাই তো? আমাদের দেশে অনেক সময় বিদেশি খেলোয়াড়রা খেলতে আসে, আপনারা দেখছেন কিনা জানি না, আমি নিজের চোখে দেখেছি, খেলা দেখিনি খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া দেখেছি, কারণ আমরা তো আল্লাহর মেহরবানি আপনাদের দোয়ার বরকতে বিমানবন্দর খুব ব্যবহার করতে হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিভিন্ন প্রোগ্রামে আল্লাহর মেহরবানি, তো বিমানবন্দরে কোন সময় গিয়া দেখা যায় খুব ভিড়, একেবারে খুব নিরাপত্তা, তাই নিরাপত্তা গাড়ি তল্লাশি দেহ তল্লাশি, আরে কালকেই তো গেলাম এত ঝামেলা, আজকে হুজুর বিদেশি খেলোয়াড় টাইগার আসতেছে, টাইগার আসতেছে খেলোয়াড় আসতেছে, তো বিদেশি খেলোয়াড়রা যখন আমাদের দেশে খেলতে আসে সরকার রাষ্ট্র তাদেরকে এমন সিকিউরিটি দেয় নর্মাল কোনো মন্ত্রী ওই সিকিউরিটি পায় না, নর্মাল কোনো মন্ত্রীও ওই সিকিউরিটি পায় না, এত উন্নত সিকিউরিটি
বসবাসের জন্য ফাইভ স্টার সেভেন স্টার হোটেল, তারা তাদের জন্য সেবক সেবিকা, বুঝেন তো? এই পর্যন্তই বলবো, বর্ষের আগে বলা যাবে না। তাদের জন্য সেবক সেবিকা, প্রত্যেকটা খাবার হলো মেডিকেটেড পরীক্ষিত, নরমাল পানিটা পর্যন্ত মেডিকেটেড, তাদের প্রত্যেকটা খাবার মেডিকেটেড। এত সুবিধা দেওয়ার পরে বলুন তো দেখি, একজন খেলোয়াড় আমাদের দেশে কয় বছর থাকবে? কথা বলেন না কেন, বছর থাকবে? ছয় মাস থাকবে? না, ওদেরকে যতই ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে সেবক সেবিকা দেন, যতই উন্নত রকমারি খাবারের আইটেম খাওয়ান, ওরা একটা টার্গেট নিয়ে আসছে। খাইতে আসে নাই, সেভেন স্টার হোটেলে ঘুমাইতে আসে নাই, আসছে হলো ট্রফি জেতার জন্য। ঠিক বললাম? কি জিততে এসেছে? ট্রফি জিততে এসেছে। ওদের টার্গেট হলো ট্রফি জেতা। এজন্য শুধু যতই ফাইভ স্টার হোটেল তো থাক, এটা ছেড়ে দিয়ে ওরা অনুশীলন করে, ওরা তামরিন করে, অনুশীলন করে, শরীরটাকে সুন্দর রাখে, এরপরে খেলতে যায়। যেই মাত্র ট্রফি জিতে গেল, আর হাজার চেষ্টা করলে আর ওদেরকে আমাদের দেশে ধরে রাখা সম্ভব না। বিদেশি খেলোয়াড় আমার দেশে যেমন ট্রফি জেতার জন্য আসে, রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে জান্নাত জেতার জন্য পাঠিয়েছে। তোমাকে পাঠাইলাম জান্নাত না জিতে নিয়ে আসো। এ কারণেই তো আজকে গাজার মুসলমানদের অবস্থা দেখেন, ফিলিস্তিনে ছোট্ট শিশু দুইটা, দুই শিশু দুইটাই মারা গেছে। মা এতটাই ধৈর্যশীল, চোখে কান্না থাকলেও বিদায় দিচ্ছে অনেক সময় হাসি মুখে। বাবা তার সন্তানকে বিদায় দিচ্ছে হাসি মুখে। যুবক সন্তান টুকরো টুকরো হয়ে গেছে বোমার আঘাতে, এরপরেও হাসি মুখে বিদায় দেয়। কি বলে? যাও আমরা আসছি। তার মানে তাদের ইয়াকিন হলো, পৃথিবীতে বিয়ে করে অনেক বড় ফ্যামিলি করার জন্য আমি আসি নাই, আমি তো আসছি জান্নাত জিততে। বিয়ের আগেই যদি জান্নাত জেতা হয়, বিয়ে করার দরকারটা কি আমার? মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন, তাহলে এই পৃথিবীর একজন প্রতিটি মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন, টার্গেটটা হলো ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য নয়, ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য তৈরি হয়েছে গরু ছাগল বন্ধুরা আমার, বিভিন্ন প্রাণীকুল আমাকে তৈরি করেছেন পরকালীন চিরস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য। ওই জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাসের বন্ধুর আমার রাস্তা ওপেন হয় কোন একজন মানুষ যখন আল্লাহর কোরআনের বিদ্যা অর্জন করার জন্য ঘর থেকে বের হয়। আপনাদের তো মনে আছে, কেজি থ্রি পর্যন্ত পাঁচ বছর সময় কাটাবার পরেও আমার সন্তান তেমন কোনো মর্যাদা পায় নাই, দাম বাড়ে নাই, পক্ষান্তরে কোরআনের বিদ্যা অর্জন করার জন্য ঘর থেকে বের হতেই তার মর্যাদা বাড়লো, এখন দেখি আরো কেমন বাড়ে। হাঁটি হাঁটি পা পা করে এক পর্যায়ে মাদ্রাসা ক্যাম্পাসে ঢুকে গেল, ওস্তাদ জিকে ডেকে বলল, ওস্তাদ জি আমার নামটা লেখেন, আমি আল্লাহর কোরআন শিখতে এসেছি। ওস্তাদ জি নামটা লেখা যখন টিচারের কাছে পাঠিয়ে দিল, যাও তুমি এখন আরবি বর্ণমালার শিক্ষাগুলি নাও। ওস্তাদ জি যখন তাকে বলল, পড়ো আলিফ বা তা সা জিম, সন্তানের কণ্ঠে মুসলমানের কণ্ঠে যখন বন্ধুরা আমার বেজে উঠল আলিফ বা তা সা জিম, তখন তার মর্যাদা কি পরিমাণে বাড়লো? আল্লাহু আকবার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না মালাইকাতার রাহমা লাতাযাউ আজনিহাতাহা লিদান লিতালিবুল ইলম। খুব ভালো লিতালিবুল ইলম, খুব ভালো করে বুঝবেন, যেই মুসলমান যেই লোকটা নিজেকে কোরআনের ছাত্রের খাতার ভিতরে নাম লিখে দিল, ওর মর্যাদা কেমন বাড়লো? বলে এই ছেলেটা ফিডার রোডে যাক, হাইওয়ে যাক, গ্রামের রাস্তা আইলা রাস্তা, কোরআন হলো আল্লাহর কালাম আর ফেরেশতারা হলো আল্লাহর গোলাম। খুব ভালো করে বুঝবেন, ফেরেশতারা হলো আল্লাহর গোলাম, কোরআন হলো আল্লাহর কালাম। আল্লাহর পয়গম্বর বলেন, তাবাররাক বিল কোরআন ফা ইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা আনহু। এজন্য কোরআনুল করিম যখন তাদেরকে ধমক দেয়, আযাবের ফেরেশতাগুলি তখন কবর ছেড়ে অন্যদিকে যেতে বাধ্য হয়। এরপরে কোরআন মৃত ব্যক্তিকে দেখে বলে, দোস্ত
ঘুমিয়ে যাও। যেমন নববধূকে নিয়ে বাসর রাত্রে মজায় মানুষ ঘুমায়, তুমি তেমন ঘুমাও। কেন? তুমি তো দুনিয়াতে আমাকে টিকাবার জন্য, আমার আইন বাস্তবায়ন করার জন্য, আমার তিলাওয়াতের জন্য রাত জেগেছো, রাস্তাতে পাহারা দিয়েছো, আমাকে উৎখাত করার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বুক পেতে দিয়েছো, জেল জুলুম নির্যাতন সব মেরে দিয়েছো, কিন্তু আমি কোরআনকে দুনিয়া থেকে বিদায় নিতে দেও নাই, তুমি পাহারাদারি করেছো, আজকে তুমি কবরে আসছো, আজকে তোমার আর আমার গোলাবার পালা, আমি তোমাকে পাহারাদারি করতে থাকবো কিয়ামতের মাঠ কায়েম হওয়া পর্যন্ত। তুমি ঘুমাও, দুনিয়াতে আমাকে পাহারাদারি করেছো, আমাকে হেফাজতের জন্য ব্যবস্থা করেছো, আজকে তোমাকে হেফাজতের জন্য আমি পাহারাদার। কোরআন কারীম কি শুধু কবরেই পাহারাদারি করবে? না, হাদিস খুলে দেখেন, ময়দানে মাহশরে আল্লাহর আদালতে হাফেজ, আলেম, পীর, বুজুর্গ, হাজি, নবী, শহীদ, আউলিয়া, এরা সবাই সুপারিশ করতে পারবে, এরা প্রত্যেকেই সুপারিশ করতে পারবে নিজ নিজ কোঠা থেকে। সবচাইতে পাওয়ারফুল সুপারিশ হবে নবীদের সুপারিশের চাইতেও পাওয়ারফুল সুপারিশ হলো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনের চাইতে পাওয়ারফুল সুপারিশ বড় পারে আর কারো নাই। মুহতারাম হাজেরিন, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইক, আল্লাহ পাকের রাসূল বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইক, বড় পারে আল্লাহর আদালতে যদি কোরআন কার পক্ষে দাঁড়ায় তাহলে নিশ্চিত তার জামিন হবে, তার জন্য জান্নাতের ফায়সালা হবে। কোরআন যদি কার পক্ষে দাঁড়ায়, আমাদের দেশে অনেক আইনজীবী এমন আছে না যাদের ব্যাপারে কৌতূহল, এই কথা মানুষের ভিতরে প্রকাশ আছে, ওই উকিল ওই ব্যারিস্টার যদি দাঁড়ায় তাহলে বিচারপতি তাকে ছাড় দিতে বাধ্য, অমুক দাঁড়াইলেই জামিন আছে না। দুনিয়াতে পাওয়ারফুল একজন সরকার দলীয় আইনজীবী দাঁড়াইলে যতটুকু নিশ্চয়তা না আছে, কোরআনুল করিম পরো পারে কারো পক্ষে যদি আল্লাহর আদালতে দাঁড়ায় তার চাইতে কোটি 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 নিশ্চয়তা আছে তার জামিন হবেই, তার মুক্তি হবেই, তার জান্নাত মিলবেই। এই যতটুকু পর্যন্ত আলোচনা শুনলাম তা থেকে বলুন, জাগতিক বিদ্যা আর কোরআনের বিদ্যা কি সমান? যতটুকু বুঝলেন জাগতিক বিদ্যার কোরআনের বিদ্যা কি সমান? আল্লাহ পাক কোরআনে হাকিমে তাই বলেন, কুল হাল ইয়াস্তাভিল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন, খুতবার পড়ে যেটা পড়েছিলাম, ও রাসূল আপনি বলেন যারা কোরআনের বিদ্যা অর্জন করলো আর যারা করলো না, এই দুই গ্রুপ কখনোই সমান হতে পারে না। তবে এই কথাটা সবার বুঝে আসবে না, যাদের মস্তিষ্কে ইহুদিয়াতের ইনজেকশন পুশ করা হয়েছে, যাদের মেধাবী মধ্যে মুরতাদ নাস্তিকতার জার্ম ঢুকে গেছে, তাদের সামনে কোরআনকে হাজার খতম করলেও বুঝে আসবে না। কাদের মস্তিষ্কে বুঝে আসবে, কাদের বুঝে আসবে? আল্লাহ পাক বলেন, ওয়া মা ইয়াতাদাক্কারু ইল্লা উলুল আলবাব, যাদেরকে আমি আর আমার দেওয়া মস্তিষ্ক ইনটেক আছে, নষ্ট হয় নাই, কারো ইনজেকশন পুশ হয় নাই, কারো দালালি এখনো ধরে নাই, কারো জার্ম ভিতরে ঢোকে নাই, তার কেবল বুঝে আসবে, সব মানুষের বুঝে আসবে না। আল্লাহ পাক আমাদের সকলকে জাগতিক বিদ্যা বনাম কোরআনের বিদ্যা শীর্ষক আলোচনা হৃদয়ঙ্গম করে আল্লাহ পাক আমাদেরকে পথ চলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোটাখানিক হয়ে গেছে, হয়তো এক দুই মিনিট বাকি আছে, আমার আলোচনা শেষ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সন্তানদেরকে কোরআনে পাকের দ্বীনের শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। একটু আমিন বলেন, আপনারা এত অলস হতে হয়ে গেছেন, বগুড়া মানুষ না আপনারা? না, নওগাঁ। বগুড়া, বগুড়া মানে আপনারা এখন ক্ষমতা টমতা একটু কম হয়ে গেছে, এই জন্য পাওয়ারও কমে গেছে, আমিনের শব্দ কমে গেছে। আমিন জোরে বলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ তাআলা এক সময় আবার আপনাদেরকেও পাওয়ার দিয়ে দিতে পারে। আমিন আসতে বললে তো পাওয়ার ঘুরে পাওয়া যাবে না, আমিন জোরে বলবেন, বিশেষ করে দিনের কাজে একে অপরের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন, সারা দুনিয়ার মুসলিম মুসলমানদের জন্য দোয়া করবেন, ফিলিস্তিন গাজার মুসলমানদের জন্য দোয়া করবেন, তাম পৃথিবীর কারাগারে যত নিরপরাধ নারী পুরুষ কারাবন্দী আছে আল্লাহ যেন তাদেরকে মুক্ত করে দেন, এই জন্য আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করবেন, দোয়া করবেন। বিশেষ করে মজলুম ওলামায়ে কেরাম, আমাদের দেশে এখনো অনেকে কারাবন্দী আছে,
আল্লাহ যেন তাদেরকে মুক্ত করে দেন। আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ দিনকে রাত করেন, রাতকে দিন করেন, তার চাইতে বড় ক্ষমতা আর কারো নেই। আর শেষ কথা হলো, এখানে একটা মাদ্রাসা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি ভুলে গেছি কথাটা বলতে, মূল আলোচনার কারণই হলো আমি দেখেছি আজকের অনুষ্ঠানটা নূরে মদিনা নূরানি হাফিজা মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে আজকের এই মাহফিল। এই জন্য আপনাদেরকে বুঝাই দিলাম যে জাগতিক বিদ্যা আর কোরআনের বিদ্যা দুইটার কোনটার দাম বেশি, আপনি আপনার সন্তানকে কোথায় দিবেন। আমরা কিন্তু এই কথা বলি না যে একেবারে সব বক্তা বানাবো, সব মুফতি বানাবো, সব মুফতি হওয়া দরকার নাই তো, দু চারজন মুফতি লাগে, দু চারজন ডাক্তার লাগে, দু চারজন ইঞ্জিনিয়ার লাগে। তবে ইঞ্জিনিয়ার ডাক্তার ডক্টর ব্রিগেডিয়ার লেফটেন্যান্ট কর্নেল জেনারেল অমুক তমুক সব বানানোর আগে সবাইকে তো মুসলমান বানানো দরকার, নাকি বলেন? নাকি ফ্যামিলিতে দুই একজন মুসলমান থাকলেই হয়? কথা বলেন তাকে, দুই একজন ডাক্তার থাকলে হয়, দুই একজন মুসলমান থাকলে হয়, দুই একজন আলেম থাকলে হয়, দুই একজন মুসলমান থাকলে হয় না। মুসলমান তো সবাইকেই হতে হবে, কথা বলেন, মুসলমান সবাইকেই হতে হবে। এমনকি বাবা যদি নবীও হন আর সন্তান যদি ঈমান না থাকে, জাহান্নাম থেকে মুক্তির কোনো পথ নাই। যেমন নূহ আলাইহিস সালাম এবং তার সন্তান, সন্তান যদি পয়গম্বরও হন আর বাবা যদি ইসলাম না মানেন, সেও জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই। যার প্রমাণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সন্তান মুসলিম জাতির পিতা, ওনার বাবা আজাদ, জাহান্নাম। স্বামী যদি ঈমানদার হন, স্ত্রী যদি বেঈমান হন, তাহলে এই স্বামীর কারণে, না স্বামী নবীও যদি হন, স্ত্রী যদি বেঈমান হন, স্বামীর কারণে স্ত্রী জান্নাতে যেতে পারে না। জ্বলন্ত প্রমাণ হযরত লূত আলাইহিস সালাম, উনি পয়গম্বর, ওনার স্ত্রী বেঈমান। খুব ভালো করে মনে রাখবেন, স্ত্রী যদি ঈমানদার হয় পাক্কা ঈমানদার, কিন্তু স্বামী যদি ঈমান না থাকে, স্ত্রীর কারণে স্বামী জান্নাতে যাবে না। জ্বলন্ত প্রমাণ বিবি আসিয়ার ফেরাউন, কথা বলেন, বিবি আসিয়ার ফেরাউন। তার মানে ঈমান সবার লাগবে, দাদারও লাগবে, দাদিরও লাগবে, নানারও লাগবে, নানিরও লাগবে, বাবারও লাগবে, মায়েরও লাগবে, চাচারও লাগবে, চাচিরও লাগবে, ছেলেরও লাগবে, মেয়েরও লাগবে, প্রত্যেকটা মানুষের জন্য মুসলিম হতেই হবে। আর এই মুসলিম হতে চাইলে নূরানি মাদ্রাসায় ভর্তি না হলে বর্তমান স্কুল ইজের যে সিলেবাস আছে ওইখানে গেলে তো প্যাক প্যাক শিখাবে, প্যাক প্যাক, শুনছেন নাকি আপনারা? এখন সিস্টেম বলে আসছে ব্যাং কেমনে লাফায়, এটা বলে শিখতে হবে, ব্যাঙ্গের লাফা। কয়েকদিন আগে দেখলাম মোহতারাম হাজরিন, আরো কত কিছু আসছে, কত কিছু আসছে। তবে আল্লাহর মায়ের কথা বলেন না কেন, পরে আল্লাহর মায়ের দুনিয়ার বাই, এখন রিপোর্ট আসতেছে যে সারা বাংলাদেশে স্কুলের ছাত্র কমে গেছে, মাদ্রাসার ছাত্র বেশি গেছে, বেড়ে গেছে। মারহাবা বলেন, মারহাবা। নাস্তিকেরা চাইছিল একটা, খোদায় একটু ঘুরায় দিছে, সব এখন উল্টে গেছে, পাল্টে গেছে, স্কুলে ছাত্র পাইতেছে না, স্কুলে ছাত্র কমে গেছে। আমাকে, আমি ওই যে বনশ্রী মসজিদের গুলশান কমার্স কলেজের প্রিন্সিপাল, আমার খুব কাছের মানুষ, উনি আমাকে এইবার, আমি ওখানে এতেকাফ করেছি, একদিন উনি আমাকে বললেন যে হুজুর আমি একটা বিষয়ে জরিপ করেছি, আমি থিসিস করেছি, তো দেখেছি আগামী দিন তো আপনাদের এদেশ। উনি কেমনে বুঝলেন, সব তো জেলখানাই থাকে, এদেশে আবার আমাদের কেমনে হয়? তো উনি তখন বললেন যে আমরা যারা কলেজ ইউনিভার্সিটি অথবা ডাক্তার ডক্টর ব্যারিস্টার, আমরা বাচ্চা নেই একটা, একেবারে বেশি থেকে বেশি হলে দুইটা, আপনারা হুজুররা পাঁচটা ছয়টার কমে না, তাই আমাদের তো একটা একটা করে সারা দুনিয়ার অফিসার মিলে ২০টা বাচ্চা হবে, আর আপনাদের তিনজনের ঘরে ২০টা, তো আগামী দিনে তো দেশটা আপনাদেরই হয়ে যাচ্ছে। চিন্তা করলাম যে গবেষণা তার একেবারে মন্দ না, কিন্তু বড় মানুষ, গুলশান কমার্স কলেজের প্রিন্সিপাল, বাংলাদেশের শ্রেষ্ঠ প্রিন্সিপাল নির্বাচিত হয়েছিলেন, চেহারা দেখলে বুঝবেন না আমার সে বড়। আমি তো ফাটাকা পাঞ্জাবি পরছি, উনি জুব্বা পরে, আমি তো শুধু টুপি পরছি, রুমালও দাও নাই, পাগড়ি তো নাই, উনি পাগ সবসময় পাগড়ি পরে, সবসময় পাগড়ি পরে, এরকম বড় দাড়ি, পাগড়ি পরেন, পরনে জুব্বা থাকে, বিশেষ করে জুমা পরে, খাটো পাঞ্জাবি খুব কম পরে, এখন জুব্বাই পরে। উনি হলেন গুলশান কমার্স কলেজের প্রিন্সিপাল, এবং ওনার লেখা বই কমার্সের উত্তরবঙ্গে সবচেয়ে বেশি চলে, এম এ কালাম সাহেব,
যারা কমার্সের ছাত্র জিজ্ঞেস করলেই বলবে এম এ কালাম স্যার। উনি বলেন যে আমি কমার্সের বইয়ের শুরুতে এই কথাটা আমি লিখি যাতে করে প্রত্যেকটা কমার্সের ছাত্রর মেধা মস্তিষ্কে আল্লাহর বড়ত্ব আল্লাহর মহত্ব আর গুরুত্ব ভিতরে ঢোকে। আমি এটা দিয়েই শুনি কমার্সের কথাগুলি। মহতরম হাজরিন, আল্লাহ তাআলা ওনাদেরকে নেক হায়াত বাড়ায় দিক, আল্লাহ তাআলা ওনাদেরকে সুস্থ রাখুক, দিনের উপরে চলা আল্লাহ তাআলা আসান করে দিক। তো নূরে মদিনা মাদ্রাসা উদ্বোধন হলো, আপনারা আপনাদের সন্তানদেরকে এখানে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। চলুক এবছর আগামীতে আমরা ভাইদেরকে মশওয়ারা দেব, উনি যেহেতু বগুড়া জামিলেই থাকেন, হুজুরদের সাথে মশওয়ারা করলে, হুজুরদের সাথে সম্পর্ক রাখলে, দুই এক সময় হুজুরদেরকে নিয়ে আসলে দেখবেন যে ইনশাআল্লাহ এলাকার মুসলমানদের সন্তানদের ছেলেদের কিভাবে উপকার হয়, কোন পদ্ধতিতে পড়াইলে, এ ব্যাপারে ওনারা দিক নির্দেশনা দিবেন, সেই পদ্ধতিতে আপনারা এখানে শুরু করবেন, দেখবেন অল্প দিনের ভিতরে বাগান ফলে ফুলে ভরে যাবে ইনশাআল্লাহ। অল্প দিনের ভিতরে বাগান ফলে ফুলে ভরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচিত কথা বোঝা আমল করার তৌফিক দান করুক। আমি অসুস্থ মানুষ বলছি, আমার চারটা আঙ্গুল কাটা গেছে, বাম পায়ের চারটা আঙ্গুল কাটা করছে কাটা পড়ছে। আল্লাহ যেন আমাকে পূর্ণ সুস্থতা দান করেন। আপনাদের ঘরেতে যাদের পিতা মাতা একেবারে বেডে আছে, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করেন। যদি হায়াত না থাকে আল্লাহ তাআলা খাতেমা বিল খায়র করেন, ঈমানের সাথে দুনিয়া থেকে আল্লাহ বিদায়ের তৌফিক দেন। আমরা দোয়া করব, আপনারা আমাদের জন্য দোয়া করব। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم نظر قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن ونجنا من النار بالقرآن ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا لمن نور مدينة نوراني حافظ مدرسة উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকে ইসলামী তাফসীর কুরআন মাহফিল ইসলামী জলসা। আল্লাহ রাত্রি ইয়া আল্লাহ 12টার কাছাকাছি চলে গেছে ইয়া রব, দীর্ঘক্ষণ পর্যন্ত তোমার বান্দাদেরকে সামনে নিয়ে দিনই আলোচনা করা শোনার পরে ভিক্ষুকের মতো সম্মিলিত হাত দুখানি তোমার আরশের দিকে উঁচু করেছি। আল্লাহ মেহরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা এবং আজকের এই ইন্তেজাম এবং এই মাদ্রাসা কবুল করে নাও। আল্লাহ নূরে মদিনাকে সত্যিকার মদিনার নূর দিয়ে ভরপুর করে দাও। রব্বুল আলামিন নূরে মদিনাকে কবুল মঞ্জুর করে নাও। এইখানকার জন্য নেককার উস্তাদ আর নেককার ছাত্রের ব্যবস্থা করে দাও রব্বি করিম। এই মাদ্রাসা উপলক্ষ করে এলাকার প্রতিটি মুসলমানের সিনার কলবের ভিতরে তোমার কোরআনের নূর ঢোকার ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। এই প্রতিষ্ঠানের পিছনে যাদের মেহনত মুজাহাদা অর্থ সম্পদ ব্যয় হচ্ছে আল্লাহ কবুল করে নাও।
আজকে ছোট্ট নূরানি মাদ্রাসা আগামী দিনে দাওরায়ে হাদিস পর্যন্ত হতে পারে তৌফিক দান করে দাও। এর পিছনে যত মানুষের মেহনত মুজাহাদা হবে আল্লাহ তাদেরকে দুনিয়া আখেরাতে উত্তম প্রতিদান দান করে দাও। রব্বুল আলামিন, দীর্ঘক্ষণ পর্যন্ত জাগতিক বিদ্যা বনাম কোরআনের বিদ্যা শীর্ষক আলোচনা হলো। আল্লাহ আমাদেরকে আলোচনাটা হৃদয়ঙ্গম করে সঠিক পথ অবলম্বনের তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, আমাদের আপনজন অনেকেই তো কবরে চলে গেছে, আল্লাহ তাদেরকে চিরস্থায়ী ক্ষমা করে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বি করিম, অনেকের ঘরে কেউ না কেউ অসুস্থ থাকতেই পারে, আল্লাহ তাদেরকে সুস্থতার মহান নিয়ামত নসিব ফরমাও। ওগো রব্বি করিম, নিঃসন্দেহে পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতেই হবে, কখন যাব জানি না। আজকের রাত জীবনের শেষ রাত হতে পারে, আজকের মোনাজাত জীবনের শেষ মোনাজাত হতে পারে। যেই পরিমাণে অপরাধ করে অস্তিত্বের উপরে জুলুম করেছি গো আল্লাহ, ক্ষমা তুমি যদি না দাও জাহান্নাম ছাড়া উপায় নাই। নিজ হাতে কুদরত দিয়ে তৈরি করে কেমনে জাহান্নামের আগুনে পোড়াইবা মাহবুব গো, তোমার কুদরতের পা জড়া ধরে বলি আল্লাহ আমাদেরকে এমন নিষ্পাপ করো যেদিন মা আমাদেরকে জন্ম দিয়েছিল। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দিয়েছো, আল্লাহ আমাদেরকে পরকালীন চিরস্থায়ী জান্নাতের মালিকানা দান করে দিও। রব্বুল আলামিন মেহেরবান আল্লাহ, আয় আল্লাহ জানি না কার অন্তরের ভিতরে কোন বৈধতা মান্না আছে কবুল করে নাও, জানি না কার দিলে কোন ব্যথা বেদনা আছে দূর করে দাও, জানি না কে কোন পেরেশানিতে আছে পেরেশানি সলভ করে দাও, জানি না তোমার কোন বান্দা বান্দি ঋণে ঋণে জড়ে গেছে ঋণ থেকে মুক্তি দিয়ে দাও, জানি না কার ঘরের ভিতরে যুবতী কন্যা আছে নেককার পাত্রের ব্যবস্থা করে দাও, জানি না কোন যুবক যুবকে আল্লাহ যুবকের জীবিকায় প্রবলেম, আল্লাহ প্রত্যেককে রিস্কে হালালের ভিতরে বরকত দান করো, সমস্ত মুসলমানদেরকে এক এবং নেক বানায় দাও। আল্লাহ তুমি আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করো, আল্লাহ আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করো, আল্লাহ আসানির জীবন দাও মুশকিলাত থেকে বাঁচাও, ইজ্জতের জীবন দাও বেঈজ্জতি থেকে রক্ষা করো, আয় আল্লাহ আমাদেরকে পেরেশানি মুক্ত জীবন দাও, আল্লাহ আমাদেরকে পেরেশানি মুক্ত গুনাহ মুক্ত জীবন দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতি।